Assalamualaikum बंधुरा कैमन आछेन सबाई एई वीडियोते आमी आपनादेर साथे शेयर करब जेभावे आपनी आल्लार काछ थेके अनेक दूरे सरे जाच्छेन इनशाल्लाह एई वीडियोई आपनाके देखिए दिबे सठिक पथ जखन आकाश छिड़े विदीर्ण करा होबे तारागुलो छड़िए छिटिए फेला होबे सागरे विस्फोरण घटानो होबे कबरगुलो झेड़े बेर करे फेला होबे प्रत्येके जेने जाबे से कि करेछे एबं कि छेड़े एसेछे अल इनफितार एक थेके पांच नं आयात অকল্পনীয় লম্বা সময় ধরে আকাশ এই সৃষ্টিজগৎকে আগলে রেখেছে একদিন তাকে ছিঁড়ে বিদীর্ণ করে ফেলা হবে এর মধ্যে খুলে দেওয়া হবে অতিজাগতিক দরজা যেগুলো দিয়ে অন্য জগৎ থেকে অজানা সত্তারা এই জগতে চলে আসবে সৃষ্ট জগতের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ দিন পরিচালনা করার জন্য তারা অপেক্ষা করছে সেদিন নির্দেশ পাওয়া মাত্রই তারা আকাশ ছিঁড়ে ভেদ করে চলে এসে শুরু করে দেবে এক মহাপ্রলয় প্রস্তুতি ইনফিতার এসেছে ফত্তর থেকে যার অর্থ বিদীর্ণ হয়ে যাওয়া কোনো কিছু ছিঁড়ে ফেটে বের হয়ে যাওয়া যেমন মারি ভেদ করে দাঁত বের হয়ে যায় এর অর্থ হলো ফত্তর এই আয়াতে যেন বলা হয়েছে যে একদিন আকাশ ছিঁড়ে কিছু বের হয়ে আসবে পুরো আকাশ এমনভাবে বিদীর্ণ করে ফেলা হবে যে নক্ষত্রগুলো সব বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে যাবে আরবিতে কওয়াকিব অর্থ সেই উজ্জ্বল স্থির নক্ষত্রগুলো যেগুলো ব্যবহার করে মানুষ রাতের আধারে মরুভূমিতে সমুদ্রের পথ খুঁজে পায় সেদিন সেই নক্ষত্রগুলো বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে ছিটিয়ে যাবে মানুষ হারিয়ে ফেলবে দিক নির্দেশনা আর কোনো প্রয়োজন নেই দিক নির্দেশনের এই জগতের সময় শেষ সকল জাগতিক ব্যবসা বাণিজ্য যোগাযোগ এখন বন্ধ তারপর সমুদ্রে বিস্ফোরণ ঘটানো হবে ঢাকনা দেওয়া পাত্রে পানি অতিরিক্ত চাপে ফোটানো ফলে এক সময় তা প্রচন্ড বিস্ফোরণে যেমন ছিটকে পড়ে দিকবিদিক ভাবে তেমনি সমুদ্রগুলো বিস্ফোরিত হয়ে যাবে সমুদ্রের লক্ষ কোটি টন পানি বিস্ফোরিত করে দেওয়ার জন্য কি অকল্পনীয় পরিমাণ তাপ দরকার তা আমরা চিন্তাও করতে পারি না কিন্তু আল্লাহর জন্য তা খুবই সহজ পৃথিবীর অভ্যন্তর ভাগে এক প্রকাণ্ড উত্তপ্ত লাভার চুল্লি রয়েছে কিছু বড় ভূমিকম্প হয়ে সেই লাভা বের হয়ে আসলে সমুদ্রের পানিগুলো প্রচন্ড উত্তাপে বিস্ফোরিত হয়ে যাবে সমুদ্রের বিশালত্ব এবং গভীরতা দেখে আমরা যতই বিস্মিত হই না কেন পৃথিবীর উপরের স্তরটি আসলে একটি পাতলা খোলস ছাড়া আর কিছুই নয় এর ভেতরটা বিশাল সেখানে সাংঘাতিক সব ঘটনা ঘটে চলেছেই প্রতিনিয়ত এই আয়াতগুলোর মধ্যে দিয়ে আল্লাহ তাআলা মানুষকে তার অবস্থান কোথায় তা জানিয়ে দেন বিশাল পৃথিবী প্রকাণ্ড সব সমুদ্র উপরে কল্পনাতীত বরফ সৃষ্টিজগৎ যাদেরকে আমরা এত সমীহ করি তাদেরকে আল্লাহ তাআলা টেনে ছিঁড়ে ফেলবেন বিস্মিত করে দেবেন তাহলে মানুষের মতো নগণ্য সৃষ্টি কিভাবে এই প্রচণ্ড ক্ষমতাকে অবমাননা করার ধৃষ্টতা দেখায় এরপর কবরগুলোকে কিভাবে খালি করে ফেলা হবে তার বর্ণনাও দেওয়া হয়েছে অনেক সময় আমরা বাইরে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় ব্যাগ গোছানোর পর দেখি যে কোথাও চাবি খুঁজে পাওয়া যাচ্ছে না তখন আবার ব্যাগের ভেতরে সবকিছু বের করে উল্টে পাল্টে ঝেড়ে পরিষ্কার করে দেখি ব্যাগে চাবি আছে কিনা এই হচ্ছে আরবিতে বুসিরা কবরগুলো এভাবেই একদম ঝেড়ে মুছে পরিষ্কার করে ফেলা হবে তারপর কবরের বাসিন্দারা উঠে দাঁড়াবে এবং তারা জেনে যাবে যে সামনে কি হতে যাচ্ছে প্রত্যেকে জেনে যাবে সে কি করেছে এবং কি ছেড়ে এসেছে আমাদের প্রত্যেকটি ভালো এবং খারাপ কাজ সেদিন আমাদেরকে দেখানো হবে কিছুই বাদ দেওয়া হবে না যখন হিসাবের খাতা এনে রাখা হবে তুমি দেখবে অপরাধীরা ভয় পেয়ে গেছে সেখানে কি লেখা রয়েছে তা দেখে তারা হাই হাই করে উঠবে কি সর্বনাশ এটা কি বই এখানে দেখি খুঁটিনাটি সব কিছুই রয়েছে কিছুই বাদ দেওয়া হয়নি তারা যা কিছু করে এসেছে তার সবগুলোই সেখানে উপস্থিত পাবে তোমার রব বিন্দুমাত্র অন্যায় করেন না আল কাহফ ৪৯ নং আয়াত একইভাবে যে ভালো কাজগুলো করার সুযোগ পেয়েছিলাম কিন্তু করিনি সেটাও আমরা দেখতে পাবো আমরা অসহায়ের মতো তাকিয়ে দেখতে থাকবো জীবনে কতবার আমাদের কাছে মানুষের সাহায্য করার সুযোগ এসেছিল কিন্তু আমরা তা ফিরিয়ে দিয়েছিলাম কতবার অন্যায় দেখে সংশোধন করার অথবা অন্তত প্রতিবাদ করার সুযোগ পেয়েছিলাম কিন্তু সুবিধাবাদী মেরুদণ্ডহীনের মতো আপোষ করেছিলাম কতবার নিজেকে সংশোধন করার জন্য চোখের সামনে সুযোগ উপস্থিত হয়েছিল কিন্তু ব্যস্ততা বিনোদনের অজুহাত দেখিয়ে সেই সুযোগগুলোকে হাতছাড়া
করা হয়েছে তখন শুধুই আফসোস করব। যখন এভাবে কারো কাছে ইন্তেকাল চলে আসবে তখন এরা আফসোস করবে, ওহ রব আমাকে ফেরত যেতে দিন, আমি যে ভালো কাজগুলো ছেড়ে এসেছি সেগুলো যেন কিছু করে যেতে পারি। আল মুমিনুন 99:100 আয়াত। বরং সাবধান, যেদিন পৃথিবীকে পিষে চূর্ণ বিচূর্ণ করা হবে এবং তোমার প্রতিপালক আসবেন সারি সারি ফেরেশতাদের নিয়ে, সেদিন জাহান্নামকে সামনে নিয়ে আসা হবে আর মানুষের সব মনে পড়তে থাকবে, কিন্তু সেদিন মনে করে আর কি লাভ, তারা হাহাকার করতে থাকবে, হাই এই জীবনের জন্য যদি কিছু করে রাখতাম। সেদিন তিনি এমন শাস্তি দেবেন যা কেউই দিতে পারবে না, এমন ভাবে আটকাবেন যেভাবে কেউ আটকাতে পারবে না। আল ফজর 21:26 আয়াত। একই সাথে আমরা দেখতে পারবো কতবার অন্যায় করার সুযোগ পেয়েও তা করেনি, কতবার বন্ধু বান্ধবরা নোংরা কাজে ডেকেছিল, পালতু সময় নষ্ট করতে চেয়েছিল কিন্তু ওদেরকে সঙ্গ দেয়নি, কতবার আত্মীয়রা ইসলাম বিরোধী কাজে ভরা অনুষ্ঠানে আমন্ত্রণ করেছিল, সুস্বাদু খাবারের লোভ ছিল কিন্তু যায়নি, কতবার রাতের অন্ধকারে একাকি ঘরে দরজা বন্ধ করে পশুর মতো নোংরা কাজ করার চিন্তা মাথায় এসেছিল কিন্তু আল্লাহর ভয়ে নিজেকে সামলে নিয়েছিলাম। সবকিছুই সেদিন আমাদের সামনে তুলে ধরা হবে। একই সাথে দেখতে পারবো আমাদের সেই অবদানগুলো যেগুলোর কথা আমরা জানতাম না কিন্তু ঠিকই সেগুলো মানুষের উপকারে এসেছে, আমাদের যে সম্পদগুলোকে আমরা পরকালের জীবনের জন্য অগ্রিম করে রেখেছিলাম সেগুলো সেদিন গিয়ে চোখের সামনে দেখতে পারবো, আর যে সম্পদগুলোকে দুনিয়াতে নষ্ট করে ফেলেছিলাম পরকালের জন্য রেখে দিতে পারতাম কিন্তু দেইনি সেগুলো দেখতে পাবো। ওহ মানুষ, কিসে তোমাদেরকে তোমাদের দয়াময় প্রতিপালকের কাছ থেকে দূরে নিয়ে গেল, যিনি তোমাদেরকে সৃষ্টি করে যথাযথ আকৃতি দিয়েছেন, তারপর তোমাকে ভারসাম্য দিয়েছেন, তিনি যেভাবে চেয়েছিলেন সেইভাবেই তোমাকে তৈরি করেছেন। আল ইনফিতার 6:8 আয়াত। ওহ মানুষ, কিসে তোমাকে তোমার দয়াময় প্রতিপালকের কাছ থেকে দূরে নিয়ে গেল, আজকে যদি আপনাকে ডাক্তার বলে আপনার রক্তে ক্যান্সার ধরা পড়েছে এবং আপনি আর কয়েক সপ্তাহের মধ্যেই ইন্তেকাল বরণ করবেন, সিঙ্গাপুরে গিয়েও কোনো লাভ হবে না, আপনি তখন কি করবেন? আপনি কি তখন কাঁথা জড়িয়ে টিভির সামনে বসে ঘন্টার পর ঘন্টা ফালতু তারকা শো, টক শো, সিরিয়াল দেখবেন, পরদিন অফিসে গিয়ে কলিগদের সাথে শেষবারের মতো ঘন্টার পর ঘন্টা আড্ডা মারবেন, ছেলে মেয়েকে শেষবারের মতো একটু খুশি করার জন্য ভিডিও গেম কিনে দেবেন যেখানে তারা রামদা ছুরি একপাল জম্বিকে মেরে কোনো এক বিকৃত কারণে বড়ই আনন্দ পাবে? আপনি কি এই অবস্থায় আপনার মেয়েকে নৃত্যশিল্পী বানাবেন বা ছেলেকে ব্যান্ডের দলে যোগ দেওয়াবেন যেন তারা সেগুলো করে আপনার ইন্তেকালের পর আপনার জন্য অশেষ সওয়াব অর্জন করে আনবে? না, আপনি তখন এগুলো কিছুই করবেন না, অথচ আজকে আপনি ঠিকই সেগুলো করে যাচ্ছেন। এটা ভালো করে জেনে যান যে আপনি আজকে হোক আর কালকে হোক একদিন না একদিন ইন্তেকাল বরণ করবেনই, তারপর এক সময় আপনাকে আবার জাগিয়ে তোলা হবে, তারপর আপনাকে ধরে নিয়ে বিশ্বজগতের সর্বোচ্চ ক্ষমতাবানের সামনে দাঁড় করানো হবে আপনার জীবনের প্রতি মুহূর্তের হিসাব দেওয়ার জন্য। সেদিন তার সামনে মাথা নিচু করে আপনি তাকে কি বলবেন, সেটা কি ঠিক করে রেখেছেন? কোনো কারণে আমরা ইন্তেকাল নিয়ে বেশি চিন্তা করি না, এরকম চিন্তা মাথায় এলেই আমাদের কেমন যেন অস্বস্তি লাগে, আমরা দ্রুত চিন্তার বিষয় পাল্টে ফেলি। যদি আমাদের কোনো বন্ধু বা আত্মীয় আমাদের এই ব্যাপারটিকে নিয়ে কিছু বলা শুরু করে আমরা জলদি তাকে বলি, কি বলছো এসব, এসব মরাটরা ভয়ঙ্কর কথা শুনতে ভালো লাগে না, বাদ দিন আসেন আমরা অন্য কিছু নিয়ে কথা বলি। আমরা কোনো এক অদ্ভুত কারণে নিজেদেরকে এক ধরনের সেলফ ডিফেন্সে ডুবিয়ে রেখেছি, আগামী কয়েক সেকেন্ড পরে আমি যে হার্ট অ্যাটাক করে ইন্তেকাল বরণ করব না বা কালকে আমি যে বাসায় ফেরার পথে কোনো কারণে আর ফিরতে পারবো না এই ব্যাপারে আমি 100% নিশ্চিত, কিন্তু কিভাবে? আল্লাহর সাথে আমার এক ধরনের চুক্তি আছে, তিনি আমাকে 70-80 বছর পর্যন্ত বাঁচিয়ে রাখবেন, তাই জীবনে অনেক সময় আছে ধর্ম কর্ম করার, এখন আগে যত পারি চাকরি ব্যবসা পার্টি করে মুভি সিরিয়াল দেখে ঘন্টার পর ঘন্টা মার্কেটে ঘুরে লক্ষ টাকা খরচ করে বিদেশে বেরিয়ে আসি, যত পারি জীবনটা উপভোগ
উপভোগ করে নেই। বলা তো যায় না, যদি মারা যায় তাহলে তো এসব আর কিছু করাই হবে না। কিন্তু আপনার সাথে এই ধরনের কোন চুক্তি আল্লাহর সাথে হয়নি। আল্লাহ যখন তখনই আপনাকে তুলে নিতে পারেন। ইন্তেকাল নিয়ে কেউ যদি ঠান্ডা মাথায় বসে গভীরভাবে চিন্তা করে, ইন্তেকালের পর তার কি হবে, সে কোথায় যাবে, সে কি করে জীবনটা এভাবে পার করছে, এগুলো নিয়ে কেউ যদি একটু মনোযোগ দিয়ে ধীরস্থির ভাবে বসে কিছুক্ষণ চিন্তা করে, তাহলে তার জীবন সম্পর্কে চিন্তা ভাবনাটাই বদলে যাবে। আজকাল আমরা জীবন শৃঙ্খলায় এত বেশি জড়িয়ে পড়েছি যে সেগুলো থেকে নিজেকে বের করে এনে চুপচাপ কিছুক্ষণ একাকী বসে নিজের ইন্তেকাল বরণ সম্পর্কে চিন্তা করার সুযোগ বন্ধ করে দিয়েছি। যদিও বা মাঝে মধ্যে চিন্তা করতে বসি, তখন আমাদের চিন্তা ভাবনাগুলো হয়, আমার স্বামী বা স্ত্রীকে কে দেখবে, আমার সন্তানদের কি হবে, আমার বাড়ি গাড়ি জমি ব্যাংকের টাকার ভাগ বাটোয়ারা কি হবে, আমার ব্যবসা কে চালাবে। নিজেকে নিয়ে চিন্তা করার সময় নেই। ইন্তেকালের পরে আখিরাতে আমার জীবনের কি অবস্থা হবে সেটা নিয়ে চিন্তা না করে বরং আমরা চিন্তা করতে বসে যাই ইন্তেকালের পর দুনিয়াতে বাকি সবার কি অবস্থা হবে। না, তোমরা বরং শেষ বিচারকেই মিথ্যা বলে বেড়াও। তোমাদের উপর অবশ্যই সংরক্ষক রয়েছে, তারা সম্মানিত লেখক বৃন্দ, তোমরা কি করো তারা জানে। আল ইনফিতর 9-12 আয়াত। ধরুন আপনি প্রতিদিন কি করেন সেটা নিয়ে একটা রিয়েলিটি শো বানানো হচ্ছে। আপনার বাসার সবগুলো রুমে ক্যামেরা বসানো হয়েছে। আপনি ঘুম থেকে উঠার ঘুমোতে যাওয়া পর্যন্ত সব সময় আপনার সাথে একজন ক্যামেরাম্যান আপনার দিকে ক্যামেরা তাক করে রেখেছে। আপনি কি বলছেন, কি করছেন, কি খাচ্ছেন, কি দেখছেন, সবগুলো প্রতি মুহূর্তে রেকর্ড হয়ে যাচ্ছে। কল্পনা করুন যদি এরকম কোনো ঘটনা সত্যিই ঘটে, তাহলে আপনার মানসিক অবস্থা কেমন হবে। আপনি প্রতিটি কথা বলার আগে চিন্তা করবেন যে আপনার কথাগুলো মার্জিত হচ্ছে কিনা, আপনার হাঁটার ধরন ঠিক আছে কিনা, আপনি উল্টোপাল্টা দিকে তাকালে সেটা আবার রেকর্ড হয়ে গেল কিনা সেটাও চিন্তা করছেন। আপনি টিভিতে যেসব হিন্দি সিরিয়াল বিজ্ঞাপন মুভি দেখেন, যেসব গান শুনেন, ইন্টারনেটে যেসব সাইট ঘুরে বেড়ান, সেগুলো ক্যামেরায় রেকর্ড হয়ে গেলে লোকজনের কাছে মান সম্মান থাকবে না, আপনার নিজের প্রতি দায়িত্বশীলতা সচেতনতা হাজার গুণে বেড়ে যাবে। সিসিটিভি ক্যামেরা থেকে আরো বহুগুণ উন্নত প্রযুক্তিতে আমাদের প্রতিটি কাজ রেকর্ড করা হচ্ছে। ক্যামেরায় যান্ত্রিক ত্রুটি হয়, লোডশেডিং এর সময় বন্ধ থাকে, কিন্তু আমাদের উপর যে সংরক্ষকদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা মুহূর্তের জন্যও বিরতিতে থাকেন না। তারা ত্রুটি বিচ্যুতিহীন, তারা কোনো যন্ত্র নন, তারা এক ধরনের বুদ্ধিমান সত্তা। ক্যামেরা বোঝে না কি হচ্ছে, কিন্তু তারা বোঝেন আমরা কি করছি। তারা যখন আমাদের কাজ রেকর্ড করেন, তারা জেনে বুঝে তার রেকর্ড করেন, তাদের মধ্যে কোনো পক্ষপাতিত্ব নেই। ক্যামেরাকে আপনি অনেকভাবে ধোকা দিতে পারবেন, কিন্তু তাদেরকে ধোকা দেওয়া অসম্ভব। আমাদের প্রতি তাদের কোনো দুর্বলতা নেই যে তারা আমাদের কোনো অন্যায়কে ছেড়ে দেবেন। আমাদের প্রতি তাদের কোনো রাগ ক্ষোভ বা অভিযোগ নেই যে তারা আমাদের কোনো ভালো কাজকে গোপন করে ফেলবেন। তারা সম্মানিত লেখক। কিয়ামতের দিন তারা যখন আমাদের রেকর্ড জমা দেবেন, তখন আমরা তাদের প্রতি কোনো ধরনের অভিযোগ করে তাদের কাজের যথার্থতা নিয়ে প্রশ্ন তুলতে পারবো না। তোমরা কি করো তারা জানে। একজন মুসলমানের জন্য এর চেয়ে ভয়ের কিছুই নেই। আমরা অনেক সময় এমন কিছু কাজ করি যা অন্য কেউ দেখে ফেললে অথবা মানুষের কাছে প্রকাশ হয়ে গেলে আর মানুষের কাছে মুখ দেখানোর উপায় থাকে না। সারা জীবন মাথা নিচু করে অপমানিত হয়ে জীবন পার করতে হবে। এত কষ্ট করে অর্জন করা মান সম্মান, মানুষের ভালোবাসা সব মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। অনেক সম্মানিত মানুষ আছেন যাদেরকে আমরা শ্রদ্ধা করি, অনুসরণ করি, অথচ তাদেরকেই জীবনে দেখা যায় তারা এমন কিছু করেছেন যা জানতে পারলে আমরাই তাদের মুখে থুতু ছিটাবো। এরকম একটা নোংরা মানুষকে কিভাবে আমরা এতদিন সম্মান করেছি তা ভেবেই নিজেকে ধিক্কার দিব। প্রতিটি মানুষের জীবনে এরকম অনেক লজ্জার ঘটনা আছে যা সে সারা জীবন মানুষের কাছে গোপন রাখার আপ্রাণ চেষ্টা করে। মানুষের কাছে গোপন রাখতে পারলেও কিরামুন কাতিবিন
সম্মানিত লেখকদের কাছে গোপন থাকে না। একদিন আল্লাহ তাআলার আদালতে এই লেখকেরা আমাদেরকে নিয়ে লেখা কিতাব জমা দেবেন। সেদিন আল্লাহর সামনে একা দাঁড়িয়ে আমরা এই দুনিয়ায় করা প্রতিটি কাজ এক এক করে দেখতে পাব। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝে সঠিক আমল করার তৌফিক দান করুন, আমিন। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করি আপনাদের মাঝে সঠিক তথ্য তুলে ধরতে। যদি কোনো তথ্যে ভুল ত্রুটি থাকে সেগুলো সঠিক করে দেবেন এবং ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়মিত জানতে বিসমিল্লাহ টিভিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিও আসার নোটিফিকেশন সবার আগে পেতে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায়। আপনাদের কাছে এই পাওনাটুকু আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নিতে পারেন এখনই।